নমস্কার, আমি শুভেন্দু কুমার বেরা। শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব, কয়েকদিন আগে শুনেছেন যে প্রতিটা বিদ্যালয়গুলোকে সেভ হোম করা হবে। সেই সেভ হোম হলে প্রতিটা বিদ্যালয়ে তাহলে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা কি ওই সেভ হোমের দায়িত্ব পালন করবেন? এটা নিয়ে বিভিন্ন শিক্ষক সংগঠন বিভিন্ন কথা বলেছেন, কী বলেছেন সেটা নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে জানব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং যারা চ্যানেল নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখে নেওয়া যাক কী বলেছে। করোনা পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলি এখন বন্ধ, ফলে স্কুলগুলিতে সেভ হোম খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের সিদ্ধান্ত, কম জটিল উপসর্গের করোনা রোগীদের এই সেভ হোমে রাখা যেতে পারে। স্কুলগুলিকে সেভ হোম করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন একাধিক শিক্ষক সংগঠন। তবে জল্পনা শুরু হয়েছে শিক্ষকদেরও সেই সেভ হোমের দায়িত্বে আনতে পারে শিক্ষা দপ্তর। যদি সেই দায়িত্ব দেওয়া হয় তাহলে কি শিক্ষকরা পালন করবেন? এই প্রশ্ন কার্যত দ্বিধাবিভক্ত শিক্ষক সমাজ। বঙ্গীয় শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সহসাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানালেন, তাদের তরফে ইতিমধ্যেই রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে, শিক্ষকদের যাতে সেভ হোমের দায়িত্ব দেওয়া না হয় সেই মর্মে আগাম চিঠি পাঠানো হয়েছে। ওই শিক্ষক নেতার বক্তব্য, শিক্ষকদের সেভ হোমের দায়িত্ব দেওয়ার যদি পরিকল্পনা নেওয়া হয় তাহলে তারা বিরোধিতা আমরা করব, কারণ সেভ হোমে শিক্ষকদের কোনো কাজ থাকতে পারে না। তারা শিক্ষক, ডাক্তার বা নার্স নন, আর শিক্ষকরা এমনিতেই বিভিন্ন সামাজিক কাজে যুক্ত রয়েছেন। স্বপনবাবুর অভিযোগ, রাজ্যে গত দুই এক বছরে ব্যাঙের ছাতার মতো কিছু ফোরাম গড়ে উঠেছে, যেমন হেডমাস্টারদের ফোরাম। এই ফোরাম সহ আরও কয়েকটি ফোরাম শিক্ষকদের সেভ হোমে কাজে লাগানোর কথা বলছেন, অথচ এর কোনো বাস্তব ভিত্তি নেই। তার আরও সংযোজন, আমরা সরকারের কাছে এও দাবি জানিয়েছি সেভ হোম যখন তুলে দেওয়া হবে তখন যেন স্কুলগুলিকে ভালো করে স্যানিটাইজ করা হয়, কারণ এই স্কুলগুলিতেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার হবে, তাই পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা দরকার। বিজেপিপন্থী ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। সরকার যদি শিক্ষকদের সেভ হোমে দায়িত্ব দেয় তাহলেও সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন বলে জানিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ই। তিনি বলেন, আমাদের অবস্থান খুব স্পষ্ট, রাজ্য ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে আমরা সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছি। শিক্ষামন্ত্রী যদি বলেন শিক্ষকদেরও এই সেভ হোমে দায়িত্ব পালন করতে হবে তাহলেও আমরা ঝাঁপিয়ে পড়ব, কিন্তু এক্ষেত্রে আমাদের অনুরোধ থাকবে শিক্ষকদের নিরাপত্তার দিকটিও বিশেষভাবে দেখার, তাদের টিকাকরণের বিষয়টি নিয়ে সরকারের ভাবা দরকার। যে কোনো ইতিবাচক পদক্ষেপ আমরা সরকারের সঙ্গেই রয়েছি। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় স্বাভাবিকভাবেই সেভ হোম গড়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষকদের সেভ হোমের দায়িত্ব দেওয়া হবে কি না তা নিয়ে সরকার এখনও কোনো নির্দেশিকা দেয়নি। সেই নির্দেশিকা দিলে আমরা অবশ্যই তা ভেবে দেখব, কীভাবে বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় যেতে পারে তা নিয়ে বৈঠকে বসলেই একটা সর্বজনগ্রাহ্য সিদ্ধান্তে আসতে পারি। তবে আমাদের মনে হয় কলেজগুলোতে সেভ হোম গড়া যেতে পারে। যদিও বঙ্গীয় শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের মতে শিক্ষক সমাজের বড় অংশ সেভ হোমে নিজেদের যুক্ত করতে চান না, কারণ এটা তাদের কাজ নয়। যেসব ফোরাম সেভ হোমের দায়িত্ব পালনের পক্ষে বলছেন তাদের সংখ্যাটা নগণ্য, তাদের কথা মতো শিক্ষক সমাজ চলবে তো? এটা পরিষ্কার, এই নিয়ে বিস্তারিত এটা বলা হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে যে আপনাদের শিক্ষক শিক্ষিকারা যারা শিক্ষক শিক্ষিকা তারা কি চাইছেন যে সেভ হোম হলে আপনারা দায়িত্ব পালন করবেন? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন, বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক এবং স্যানিটাইজার সঙ্গে নিয়ে যাবেন। ধন্যবাদ।